আল্লাহ রাসূল বলতেছেন আমাকে দেখা হয়েছে যে আমি দেখলাম জাহান্নামীদের অধিকাংশরা নারী। আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করলেন, মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? দুটো কারণে বেশি বেশি নারীরা জাহান্নামী হবে, কয়টা কারণ? তাফুনা আশিরাতুল লানা, একটা নাম্বার হলো তারা বলেছেন যদি আমি দুনিয়ার মধ্যে কাউকে যদি সিজদা দেওয়ার জন্য যদি আদেশ করতাম, যেহেতু শরিয়াতে মুহাম্মাদের মধ্যে কোন সিজদা নাই, বাবাকেও সিজদা দেওয়া যাবে না, পীরকে সিজদা দেওয়া যাবে না, মা বাবাকেও সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাসূল বলতেছেন সিজদা যে ব্যাপারটা আল্লাহকে দিতে হবে। যদি একমাত্র কাউকে যদি আমি সিজদা দেওয়ার জন্য আদেশ করতাম, লামাতুল মারাতা, আমি মহিলাদের আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে যেন সিজদা দেয়। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহ মা বন্ধা যারা আছে তাদেরও বুঝে নিতে হবে, কেননা আল্লাহ সুসল মা মধ্যের জন্য জান্নাতটা অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ, মাত্র চার টাকা, কয় টাকা? আল্লাহ সুসল্লাহ বলেন একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ, শুধু জান্নাতে নয়, আল্লাহ রসুল বলেন জান্নাতের দরজা আছে আটটা, কয়টা? কারণ জান্নাত কয়টা? জান্নাত জান্নাত আটটা জান্নাত, কয়টা? জান্নাত হলো সাতটা, জান্নাত হলো আটটা, কারণ জান্নাতে তো সবাই যেতে চায় নাকি? জান্নাতে যেতে চায় এমন কে আছে একটু হাত তুলে দেখায়? আল্লাহ আকবার। জান্নাত আটটা, সবাই জান্নাতে যেতে চায়, যারা হিন্দু তারা মনে যায় না নাকি? তারা যায়, তারা কি বলে স্বর্গে যায়, তাই না? আর একটা জাতি আছে, এরা তো জান্নাত বানাই ফেলছে দুনিয়ায়, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখে আসছি আটতলা আটটা জান্নাত বানাইছে, আপনারা তো বিশ্বাস করেন নাকি? বানাই বলছে না, নিজে তো দেখছি, আমার বহিরাষ্ট্র না আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মধ্যে আপনার যদি দেখতে মনে চায় আপনি চলে যাবেন রাঙ্গামাটি, কোথায়? রাঙ্গামাটি গিয়ে দেখবেন বৌদ্ধরা তাদের সব বড় যে অনুষ্ঠান যেখানে হয় ওই বিশাল মাঠ, ওদের যে মন্দির আছে ওর পাশেই আটতলা একটা ভবন করে আছে, ওর আটটা তলা আটটা জান্নাত, ওরাও জান্নাতে যেতে চায়, হিন্দু ভাইরাও জান্নাতে যেতে চায়, মুসলমানও জান্নাতে যেতে চায়, সবাই চায়, সবাই কি যাইতে পারবে? যাইতে বলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে চলতে হবে, পুরুষের জন্য তো অনেক কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদের অনেক কষ্ট করতে হয়, কারণ তাদের বাচ্চা সামলাতে হয়, বাচ্চা লালন পালন করা লাগে, মাদেরকে তাদের ঘরের সংসার কাজ করা লাগে, এখন তো ঘরের সংসার কাজ কি করবে, এখন তো চাকরি করতে পারলেই বড় পছন্দ, কারণ আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে নারীরাও মনে করে আমি যদি কাজ করি নিজের টাকা কামাই করতে পারলে আমার মনে হয় দাম বাড়বে, আর স্বামীর করুণা হয়ে থাকলে যা বলে তাই শোনা লাগে, কিন্তু এটা একটু আগে যেটা বললাম এটা স্বামীরাও জানে না স্ত্রীরাও জানে না যে স্বামী আমার উপর যে খরচটা করতেছে এটা স্বামীর পক্ষ থেকে আমার উপর করুণা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার অর্থটা আমাকে দিচ্ছে। আপনি যদি আপনার 10,000 টাকা আপনি পাশের এক বাসার আর এক ভাইয়ের কাছে রেখে আসেন বোঝানোর জন্য বলতেছি, আপনি গিয়ে বলে ভাই তোমার কাছে টাকা রাখলাম টাকা দাও, সে বললো আমি তোমার টাকা দেবো কি জন্য, আমার টাকা আমি দিয়ে শুনে দেওয়া কি, সে দিতে বাধ্য কি বাধ্য না, সে যদি টাকা দিয়ে দেয় এটা কি আপনার প্রতি করবো না, নাকি তার হামলাই করলো সে, তারপর আমার টাকা দিলে সে আমার একটা প্রশ্ন করলো, এটা তো আমার টাকা আমার পূরণ করা, এটা আপনার একটা দায়িত্ব না, আমি আমানত রাখলাম সে আমানতটা আমাকে ফেরত দিয়ে দিল, এটা তার কিছু দিল না, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতির আমানত স্বামীর কাছে রেখেছে, ইউনফিকু যু সাআতিন মিন সাআতি, কোরআন
করিম সূরা তাওবা তালাকের মধ্যে 28 নম্বর পারা হাফেজ কোরআন 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন ইউনফিকুহু সাআতিন মিন সাআতি স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর উপরে খরচ করবে স্বামী যদি 1 লক্ষ টাকা উপার্জন করে তাহলে ওই 300 টাকা দাওয়াত দিতে হবে বুঝেছেন কথা আমার স্বামী যদি মাসে 12,000 টাকা পাশের বাড়ি ভাবিতে 13,500 টাকা দিয়ে কি সুন্দর শাড়ি আমার একটা দিয়ে কি হয় এটাও স্বামীর বলা যায় স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর উপর খরচ করবে এই জন্য যে ঘরের মধ্যে সবর থাকবে আর কোন অভিযোগ থাকবে না ওই ঘরের মধ্যে শান্তি থাকবে মানে যতটুকু পারে এর উপর সবর করবে কিন্তু অভিযোগ করবে না মাজা থেকে বলছে অভিযোগ করবে না ঘরের মধ্যে শান্তি থাকবে কিন্তু কথা তারা দুটো কারণে বেশি বেশি নারীরা জাহান নামে কয়টা কারণ যদি আমি দুনিয়ার মধ্যে কাউকে যদি সিজদা দেওয়ার জন্য যদি আদেশ করতাম যেহেতু শরিয়াতে মুহাম্মাদের মধ্যে কোন সিজদা নাই বাবাকেও সিজদা দেওয়া যাবে না পীরকে সিজদা দেওয়া যাবে না মা বাবাকেও সিজদা দেওয়া যাবে না একমাত্র সিজদা দিতে হবে কাকে আল্লাহ রাসূল বলতেছেন সিজদা দিয়ে ব্যাপারটা আল্লাহকে দিতে হবে যদি একমাত্র কাউকে যদি আমি সিজদা দেওয়ার জন্য আদেশ করতাম লামাতুল মারকাতা আমি মহিলাদের আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে যেন সিজদা দেয় এত গুরুত্ব আবার এর কারণে স্বামী এত খুব আমাদের গুরুত্ব আল্লাহ দিছে আর কি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাও বলে দিয়েছে কোন স্বামী আসলে ভালো কি ভালো না এই সার্টিফিকেট দেওয়ার মালিক হলো তার স্ত্রী যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো মনে করতে হবে তার স্বামী ভালো স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ তাহলে মনে করতে হবে তার স্বামী খারাপ সার্টিফিকেট কে দিবে স্ত্রী এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়াটা বড় দুষ্কর এর জন্য অনেক সতর্ক হয়ে চলতে হয় রাগ দেখাইলে চলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদেরকে খুলিত নামিম দিলেন তাদেরকে বাঁকা পাদরের হাত দ্বারা সৃষ্টি করা হয়েছে যদি সুজা করে দিই সুজা করতে গিয়ে ভেঙে যাবে আবার যদি বাঁকাটা ঘেরাও বা খারো হয়ে তাহলে সেরে বাড়ি তাদেরকে সুজা করতে যদি আমরা সুজা করে করে রাখতেছি তাহলে এমন সুজা হওয়া হবে সাপ যেরকম সুজা হইলে আর দুনিয়ায় থাকে না এরকমই হবে তারপর সুজা হবে না অর্থাৎ তুমি তাকে আল্লাহর উপর বলছো সুজা করতে যাও না তার কিছু কষ্টের কথা শুনলেও তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করে তোমাকে চলতে হবে সার্টিফিকেট নিতে হলে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে সে তোমার দাসী সেবক নয় তোমার সৎ ধর্মী আল্লাহ কোরআনে বলেছেন কুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না তুমি স্ত্রীর পোশাক স্ত্রী তোমার পোশাক পোশাক যেমন একজন আরেকজনের সঙ্গে আলিম করে করে থাকে তাকে ছুঁড়ে ফেলে দেয় না ঠিক তদ্রুপ তোমার স্ত্রীর সঙ্গে তুমি এমন আচরণ করো না তোমার জীবনের অর্ধেক করে করে তার সঙ্গে ভালো আচরণ করো হাদিসের মধ্যে আছে যদি লোক না হবে খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমল নয় সবটা সবই বুদ্ধি অনেক এর আমল তো এগুলো তো আমরা আমল সাধারণত পারিবারিক আমল আমল দুটাই কম হয় জানবো কোথার থেকে আমল তো হয় না এই যে আমাদের বেশি হওয়া দরকার আমাদের ব্যক্তি জীবন ঠিক নাই পারিবারিক জীবন ঠিক নাই শান্তি দাঁড়াবে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের তো অনেক কাজ অনেক কাজের মধ্যে ইবাদত করতে হয় এই জন্য তাদের কাজ কমাই দিয়েছে মাত্র চারটা কাজ করলে তারা জান্নাতে চলে যেতে পারবে এক নম্বর আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাত ফানসাহা যখন পাঁচত্ব নামাজ সময় মতো আদায় করবে পাঁচত্ব নামাজ সময় মতো আদায় করবে বেশি কিছু না নফল বেশি পড়া না লাগলেও পড়ল না পড়লেও সমস্যা নেই ফরজটা ঠিক মতো আদায় করলে হবে যেটা বলতেছিলাম মাত্র আরেকটা অধিকাংশ জাহান্নামী কেন হয়েছে একটা নাম্বার হলো স্বামীর বিরুদ্ধে চারণ করে দুই নাম্বার হলো তারা কৃতজ্ঞতাকে অস্বীকার করে সারা জীবন হাদিস আল্লাহ বলেন সারা জীবন স্বামী তার পিছনে ব্যয় করলো একদিন একটু কম করলো তোমার রসা আইসে জীবনটাই শেষ করলো কিছুই তো পাইলাম না বলে না এরকম আপনাদের কাছে ভালো আমাদের হচ্ছে বলে এরকম আল্লাহ রাসূল বলে এই এই দুইটা কারণ একটা হলো স্বামী কুফরি করে তার কথা ঠিক মতো মানতে চায় না আর এত জীবন স্বামী বেচারা কষ্ট করে নিজের জন্য নিজের স্যান্ডেল ফুটা হয়ে গেছে তারপর নতুন একটা জুতা কেনে না ঈদ আসলে সন্তানের জন্য স্ত্রীর জন্য কিনে নিয়ে আসে এত কষ্ট করে পারলে দুই টাকা দামে পাঁচ টাকা দামে রুটি খায় স্ত্রীর জন্য ভালো জিনিস বাসার জন্য কিনে নিয়ে আসে নিজের জন্য নিজের খরচ কিছুই করে বাবা আমার কিছু লাগবে এত আছে এত বড় পুকুরার থেকে তাদের সবার জন্য নিজের বাজার করে এত কষ্ট করে তোমার জন্য আনে একদিন কিছু কম পড়ে গেছে আসে জীবনটাই মাটি হয়ে গেল তোমার বাসায় তার কিছুই পাইলাম আল্লাহ বলে এই দুই কারণে স্ত্রীরা বেশি নারীদের বেশি জাহান নয় হবে আমাদের মা বোন যারা হেফাজত করুন ধরো চারটা কাজ সহজ করবে একটা হলো সময় মতো পাঁচত্ব নামাজ করবে সময় মতো আমাদের অঞ্চলে দেখা যাওয়ার সময় দেখি যে বিশেষ করে ধান যখন হয় আপনাদের যদি ধান হয় কিনা তা আমাদের যদি যখন ধান হয় মা মা বোন তাদের ধানের কাজ করতে হয় ওই সিদ্ধ করতে হয় এগুলো নাড়তে হয় না এ সিদ্ধ করে এগুলো উঠাইতে উঠাইতে এমন একটা অবস্থা হয় যে গোসল করতে করতে জোহরে নামাজ পড়তে পড়তে আসর সময় হয়ে যায় কোন রকম আসর হয়ে হলে তাড়াতাড়ি যাই গোসল করে দাঁড়াইছে আল্লাহ আকবার বলে আবার এরকম তাকায় যে ধান কষ্ট করে এত কষ্ট করে নাড়লে আমার মুরগি দিকে খেয়ে না যায় এরকম তাক আছে একটু পরে কেবল তাকবে তাকে বাঁচছে হঠাৎ দেখে মুরগি আসছে আট দশটা মুরগি তো আসে আমাদের মুরগি না ওই পাশের বাড়ির মুরগি এখন টাকায় দেখে যে একটা আমাদের পা সব হলো পাখির না আমাদের দাঁড়ায় মুরগিটা এরকম ঘটনাও তার চিন্তা হবে সবাইকে সময় মতো নামাজ পায় না আল্লাহ সুবহান সময় মতো নামাজ করতে হবে ইলা সাল্লা ফামসাহা ওয়া সালাত সাবরা একটা মাস রোজা রাখবে আল্লাহ বলেন কোন নারী পুরুষ যদি দুটো জিনিসের জিম্মাদার গ্রহণ করতে পারে অর্থাৎ ওই দুটো জিনিস অন্যায় জায়গা ব্যয় করবে না আল্লাহ রাসূল বলেন যদি সে নিয়ন্ত্রণ করতে পারে আমি রাসূল বলতেছি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিন আমি রাসূল হয়ে যাব এক নাম্বার হলো মা বাইনা রিজাই তার দুই পায়ের মাত্রার অংশ অর্থাৎ লজ্জায় স্থানকে সে হেফাজত করবে দুই নাম্বার মা বাইনা সাফাতাই তার দুই ঠোঁটের মাত্রা অর্থাৎ জিব্বাকে হেফাজত করবে কথায় কথায় গালি দেওয়া যাবে না কথায় কথায় গীবত করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ুদিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি অন্য হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যে ব্যক্তি জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে কষ্ট দেওয়া যাবে না পূর্বাক্ত বলা যাবে না গালি দেওয়া যাবে না কাউকে দিয়ে নিন্দা করা যাবে না অপবাদ দেওয়া যাবে না কিছুই করা যাবে না তাহলে পাঁচত্ব নামাজ সময় মতো পড়া বা সওয়াব সাহাওয়া রমজান মাসে রোজা রাখা ও আসনাত ফরজাহা সতীত্বের হেফাজত করা ও আতো আকবার স্বামী অনুত্য করা আল্লাহ রাসূল বলেন কোন নারী যদি এই চারটা কাজ করতে পারে জান্নাতের একটা জান্নাতের দরজা নয় জান্নাতের আটটা দরজার মধ্যে ওই নারী যেই দরজাতে ঢুকতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজাতে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে